হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলায় আমি কিচেনে চলে এসেছি, আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে দারুণ দুটো সুন্দর রেসিপি আমি বানাবো, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলো রেসিপিটা বানানো শুরু করা যাক। দেখতেই পাচ্ছ আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম 2 টিস্পুন মতো গাওয়া ঘি, আর এখানে আমি পনির ছোট ছোট করে কেটে রেখেছি। তো পনিরের টুকরোগুলো আমি গাওয়া ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে আমি একটু এটা ফ্রাই করে নেব। এটা খুব বেশি ভাজবো না, তার কারণ পনির বেশি ভাজতে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তাই এটা হালকা করে আমি ভেজে নেব। আর রেসিপি দুটো অসাধারণ হতে চলেছে, তো আপনারা স্কিপ করবেন না, তো ভিডিওটা পুরো দেখতে থাকুন। আর ব্যাস, পনিরগুলো মোটামুটি আমার প্রায় ভাজা হয়ে গেছে, তো আমি এটা তুলে নিচ্ছি। খুব বেশি পনির কিন্তু আমি এখানে ইউজ করলাম না, খুব অল্পই পনির কিন্তু আমি এখানে ইউজ করলাম। তো পনিরগুলো আমি অন্য একটা রেসিপি বানাবো, তো সেটাও আমি দেখাচ্ছি। আর এখানে ওই কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টিস্পুন মতো সাদা তেল। তো তেলটা মোটামুটি একটু গরম হয়ে গেছে, তো এরপর আমি এখানে অল্প একটু হিং দিয়ে দিলাম। এরপর আমি 150 গ্রাম মতো ছোলার ডাল আমি সিদ্ধ করে নিয়েছি প্রেশারে, তো এটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো মোটামুটি আমি এটা অ্যাড করে দিয়েছি, আর এটাকে আমি একটা পুর টাইপের তৈরি করে নেব। তো ব্যাস, ডালটা আমার দেওয়া হয়ে গেছে, তো এরপর আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এর মধ্যে পরিমাণ মতো নুন আর মিষ্টি আমি দেব। তো কী কী দেবো সেটা আপনারা দেখতে থাকুন। এটা একটা আমি পুর বানিয়ে নেব। তো বাড়িতে থাকা এই সমস্ত উপকরণ দিয়ে কিন্তু সুন্দর সুন্দর রেসিপি বানানো যায়। তো এখানে আমি পরিমাণ মতো নুন এখানে অ্যাড করে দিলাম। এরপর আমি এখানে চিনি অ্যাড করছি, তো 2 টিস্পুন মতো চিনি আমি দেব, তার কারণ পুরটা একটু মিষ্টি মিষ্টি হবে। আবার 1 টিস্পুন দিয়ে দিলাম, তো 2 টিস্পুন চিনি আর পরিমাণ মতো নুন আর হিং আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আরও একটু আমি নাড়াচাড়া করে নেব, পুরো যেভাবে পুর বানায় সেভাবেই। আর আমি এটা খুব একটা বেশি সিদ্ধ করিনি, একটু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা খুন্তি দিয়ে নাড়তে নাড়তে কিন্তু এটা মোটামুটি ভেঙে পুরের আকারে এসে যাবে। এখানে শুকনো খোলায় ভাজা জিরে গুঁড়ো আমি 1/2 টিস্পুন মতো দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে একটু ভালোভাবে মিক্স করে আমি এটাকে পুর বানিয়ে নেব, তারপর আমি ফিরে আসছি। এদিকে আমি যে পনিরটা ভেজেছিলাম সেটা দিয়ে কিন্তু আমি ঘুগনি বানিয়ে নিলাম, পনির দিয়ে ঘুগনি। আর এদিকে দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে। রাতের কি রান্না করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো রাত্রে রান্না বান্না চলছে, আর কিচেনে প্রচণ্ড পরিমাণে গরম, দেখতেই পাচ্ছো আমি কত ঘেমে গেছি, মানে কিচেনে এলেই ঘেমে যাই। তো আজকে রাতে আমি পনির দিয়ে ঘুগনি আর ছোলার ডালকে আমি সেদ্ধ করেছি। তো কি বানাবো, তো চলো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি বানাবো ছোলার ডাল, মানে বাড়িতে ছিল তো সেটা দিয়ে ভাবলাম আজকে কচুরি বানাবো। তো ছোলার ডালের কচুরি আর পনির দিয়ে ঘুগনি। তো ঘুগনিটা আমার বানানো হয়ে গেছে, আর এখন আমি তো ছোলার ডালের কচুরিটা আমি বানাবো, আর আজকে রাতের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো আমি কীভাবে কচুরিটা বানাবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো যে পুরটা আমি রেডি করে নিয়েছি সেই পুরটা আমি এখানে নিয়ে নিয়েছি, আর এখানে ময়দা ময়ম দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর লিচিও বানিয়ে নিয়েছি। তো এই লিচিগুলোকে গোল গোল করে আমি এর মধ্যে পুর দিয়ে কচুরির আকারে তৈরি করে নেব। তো দেখো এইভাবে আমি একটা ঢোল বানিয়ে নিচ্ছি, তো এর মধ্যে আমি পুরগুলো সব অল্প অল্প করে দেব। তো এই যে পুরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর ঠিক এইভাবে এটাকে মুড়ে নেব। এটা কমন রেসিপি, এটা সবাই জানে, তবুও আমি এটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ছোলার ডালের কচুরি হয়, তারপরে হিঙের কচুরি,
ছাতুর কচুরি, অনেক কিছুই হয়। তো আমি এখানে ছোলার ডাল দিয়ে একটা কচুরি বানাবো। তো এইভাবে আমি ঝোলগুলো বানিয়ে নেব, আর এর মধ্যে পুর ভরে পুরো আগে তৈরি করে নেব, তারপর এগুলো বেলবো, তারপর আমি কচুরির আকারে কিন্তু এগুলোকে ফ্রাই করে ভেজে নেব। তো দেখো আমি এইভাবে ঝোল বানিয়ে নিয়েছি, এইভাবে প্রত্যেকটা আমি কিন্তু রেডি করে নেব। অল্প অল্প করে পুর দিয়ে আমি এটাকে মুখটাকে খুব সুন্দর করে মুড়িয়ে নেব। ঠিক এইভাবে মুড়িয়ে নেব যাতে এটা বাইরে ফেটে বেরিয়ে না আসে। সেই মতো ভাবেই কিন্তু পুরটা পরিমাণ মতো দিতে হবে। তো ব্যাস সেইভাবে গোল গোল করে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখো আমি এখানে সবগুলো এভাবে রেডি করে নিয়েছি। এরপর আমি এগুলোকে খুব সুন্দর করে এগুলোকে আমি খুব সুন্দর করে বেলে নেব। দেখো এখানে আমি এগুলো বেলে নিচ্ছি, খুব হালকাভাবে এগুলো বেলতে হবে। আর এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি আমার গরম হয়ে গেছে। তো দু তিনটে চারটে করে বেলে আমি এইভাবে এগুলো ভেজে নেব। আর এগুলো খুব সুন্দর ফুলে উঠবে। এটা একটু ঘুরে গেছে, ব্যাস এবার ঠিক হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর এগুলো ফুলবে। আর এটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি বানালাম, আর এটা খেতেও কিন্তু অসাধারণ। তো দেখো এইভাবে আমি পরপর কচুরিগুলো ভেজে নেব। এটা হলো ছোলার ডালের কচুরি। তো ব্যাস আবারও একটা আমি দিয়ে দিলাম। আমি এখানে খুব বেশি তেল ইউজ করিনি, তো যতটা আমার দরকার ঠিক ততটাই আমি তেল এখানে দিয়েছি। তো ব্যাস সেইভাবে আমি এগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এটা একটু ভাজতে সময় লাগছে, তার কারণ এটা ডাল যেহেতু কচুরি, তো লুচি হলে ঝটপট হয়ে যায়। যেহেতু এটা কচুরি তো এটাকে একটু খুব ভালো করে ভাজতে হবে, তবে এর থেকে কিন্তু টেস্টটা আমরা পাবো। নিরামিষের দিন বা কোনো উপোস থাকে আমরা এমনি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এরকম দারুণ দারুণ রেসিপি বানিয়ে নিতে পারি। তো দেখো প্রত্যেকটা কচুরি কিন্তু দারুণভাবে খেয়েছে। তো এইভাবে একটু তেলগুলো ঝরিয়ে নিচ্ছে, তার কারণে কচুরিতে অনেকটাই তেল লাগে। তো দেখো এগুলো মোটামুটি আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছো চলো এখানে আমি সব কচুরিগুলো ভেজে নিচ্ছি। যেখানে পরপর আছে এবং thank you.
দেখো এখানে আমার কচুরিগুলো মোটামুটি রেডি হয়ে গেছে, আমি বানিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে পনির দিয়ে ঘুগনি, এর মধ্যে আলুও আমি দিয়েছি। তো রাত্রের রেসিপির জন্য কিন্তু দারুণ জমে যাবে, আর সাথে থাকবে মিষ্টি। তো চলো রেসিপিটা আমার রেডি। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি সুন্দর দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাচ্চার ঘরে সবসময় পনির আর দুধটা তো থাকেই, আর ছোলার ডালটা আমাদের থাকে, আর ঘুগনির কড়াই আমাদের থাকে। তো এই সমস্তগুলো আমাদের কিচেনে কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে। তো আমরা চাইলেই ঝটপট সুন্দর সুন্দর রেসিপি কিন্তু বানিয়ে ফেলতে পারি। তো আমিও আজকে তাই দুটো সুন্দর রেসিপি, যেগুলো চটপটা খেতে কিন্তু ভালো লাগে, আর এগুলো সবসময় আমরা বানাই না, মাঝে সাঝে এগুলো আমরা বানাই। তো নিরামিষের দিনে এই সমস্ত রেসিপি কিন্তু আমরা বানিয়ে খেতে পারি। তো তার জন্যই আজকে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট দুটো রেসিপি কিন্তু আমি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো এটুকুই, পরের দিন নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে আমি চলে আসবো। আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার, সুইট ডেলিস।